বরিশালের মেয়র নির্বাচিত করে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বরিশাল রক্ষা, আগামী বরিশাল রক্ষা সহায়তায় অগ্রণী ভূমিকা রাখবে। নির্বাচনী অঙ্গীকার বরিশাল সিটি কর্পোরেশন হবে একটি উৎপাদনমুখী মেগা সিটি, প্রশস্ত রাস্তা নির্মাণ ও জনসাধারণের হাঁটার জন্য ফুটপাতের ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণের দরপত্রে 100% স্বচ্ছতার নিশ্চয়তা, চাপা টেন্ডার হবে না, শহরের ঐতিহ্যবাহী খাল সমূহ খনন সংস্কার করে পুনরুদ্ধার সহ দুই পারে সৌন্দর্য বর্ধন ও ফুটপাত নির্মাণ সহ জনসাধারণের হাঁটার রাস্তা নির্মাণ করা, শহরের ঐতিহ্যবাহী দিঘি পুকুর সংস্কার করে পরিবেশ বান্ধব করে তোলা, আধুনিক ব্যবস্থাপনায় সূর্য উদয়ের পূর্বে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকরণ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা, প্রত্যেক ওয়ার্ডে কম খরচে অথবা ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা, প্রতিটি মহল্লা ও সড়কে ডিজিটাল বাতি স্থাপন করা, শহরের প্রতিটি মহল্লায় রাতে পাহারার ব্যবস্থা করা ও নিরাপত্তা গেট নির্মাণ করা, সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ইংরেজি মাধ্যমের স্কুল প্রতিষ্ঠা ও ছাত্রছাত্রীদের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা, সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকীকরণ করা, সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আধুনিক কম্পিউটার কারিগরি প্রতিষ্ঠান তৈরি করে বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে আউটসোর্সিং কর্মস্থলের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ করা, সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা, নগরে অবস্থিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে আধুনিকরণ করা, ধর্ম বর্ণ নির্বিশেষে সহবস্থান নিশ্চিত করা, ওয়ার্ডে কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র গড়ে তোলা, প্রতিটি ওয়ার্ডে সাংস্কৃতিক ক্লাব ও খেলাধুলার মাঠ প্রতিষ্ঠা করা, নগরের গুরুত্বপূর্ণ স্থান সমূহকে সংস্কার আধুনিকীকরণ করা ও স্কুল সমূহে শিশুদের জন্য শিক্ষাবদ্ধ পরিবেশ তৈরি করা, নগরের গুরুত্বপূর্ণ স্থানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ তৈরি করা, কীর্তন খোলার তীর ঘিরে ভ্রমণ আধুনিক ওয়াকওয়ে সহ পার্ক গড়ে তোলা, বরিশালে একটি পর্যটন হোটেল মোটেল নির্মাণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা, বরিশালে মাদক নির্মূল করা ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা, ধর্মীয় স্থান সমূহ সংস্কার সংরক্ষণ ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা, বরিশাল সিটিকে সবুজ আয়ন করার প্রকল্প গ্রহণ করা, শহরের বিভিন্ন পেশার ব্যক্তিদের সমন্বয়ে উন্নয়নের লক্ষ্যে একটি কমিটি করা, বয়স্ক নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিক সুযোগ সুবিধা সেবা চালু করা, নগরের বর্ধিত এলাকায় পরিকল্পিত আধুনিক আবাসন ও রাস্তাঘাট নির্মাণ, সুপেয় পানি বিদ্যুৎ সহ সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা, বরিশাল সিটি কর্পোরেশনের অন্তর্গত অনুন্নত কলোনি বা মাস্তোহারাবাসীদের সকল প্রকার নাগরিক সুবিধার আওতায় আনা। আমি আশা করি বরিশালের বিবেক, বরিশালের প্রতিষ্ঠিত মানুষ, বরিশালের সাংবাদিক বৃন্দ একাট্টা হয়ে আমাকে বরিশালের মেয়র নির্বাচিত করে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বরিশাল রক্ষা, আগামী বরিশাল রক্ষা সহায়তায় অগ্রণী ভূমিকা রাখবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে